बंधुरा मोहनबागान दल तारा डुरान कपे सेमिफाइनल खेलते नामछे एफसी गोर बिरुद्धे सन्धे 6टार समय कलकाता जुवाभारती स्टेडियमे। तो सेई मैचे मोहनबागान दल बेस्ट प्लेइंग इलेवन की होते पारे सेई निये भिडियो आलोचना करब। तई अवश्य भिडियोटिके लाइक कर चैनलटिके सबसक्राइब कर देवें ताहले परवर्ती भिडियोर नोटिफिकेशन सबार आगे पाबे। एई मुहूर्ते मोहनबागान दलेर काछे एकटाई टार्गेट होच्छे सेमिफाइनाले एफसी गोआके हारिए तारा जेन डुरान कपे फाइनाले पौंछते पारे, जेखाने आगे थेके अलरेडी ईस्ट बेंगल दल तारा क्वालिफाई करे गेछे। सेई कारणे मोहनबागान दल चाइछे दुर्दान्त परफरमेंस करे एफसी गोआके हारिए तारा फाइनाले पौंछाते, एबं सेई फाइनाले आबारो देखा हबे डार्बी मैच। सेई डार्बी मैचटा देखार जन्य मोहनबागान समर्थक थेके ईस्ट बेंगल समर्थकरा तारा अधीर आग्रहे बसे आछे। যদি মোহনবাগান দল তারা ফাইনালে রিচ করতে পারে তাহলে ডার্বি হারের যে প্রতিশোধ সেটা নিতে চাইবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সেই জন্য মোহনবাগান সমর্থকরা আজ থেকে দিন গুনছে যে মোহনবাগান যেন পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনাল স্টেজে পৌঁছায়, যার ফলে আবারও একবার ডার্বি দেখা যায় কলকাতা যুবভারতী স্টেডিয়ামে। সেটা যদি মোহনবাগান দল করতে পারে অর্থাৎ এফসিওকে যদি হারাতে পারে তাহলে বহুকাঙ্ক্ষিত ডার্বি আবারও আমরা কলকাতায় দেখতে চলেছি। গতকালকে 6টার সময় কলকাতা যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। তো সেই ম্যাচে মোহনবাগান দলের কোচ জোয়ান ফার্নান্দো তিনি মুম্বাই ম্যাচে যে প্লেইং হেলমেটটা নামিয়েছিল সেই প্লেইং হেলমেটটা কোনো চেঞ্জ করবে না, যেখানে তিনি তিনজন ডিফেন্সে রাখবেন, যেখানে রাইট ব্যাকে থাকবেন আনোয়ার আলী, লেফট ব্যাকে থাকবেন সুভাশিস বোস, সেন্টার ব্যাকে থাকছেন হেক্টর ইউস্তে, পাঁচজন মিডফিল্ডারের মধ্যে রাইট মিডফিল্ডে থাকছেন মানবীর সিং, লেফট মিডফিল্ডে থাকছেন আশিক ক্রুনিয়ান এবং সেন্টার মিডফিল্ডে থাকছেন হুগো ওমোস, তার পাশাপাশি অনিরুদ্ধ থাপা এবং অ্যাটাকিং মিডফিল্ডে থাকছেন সাহাল আব্দুল সামাদ এবং দুজন স্ট্রাইকার পজিশনে থাকছেন আরমান্দো সাদিকু তার সঙ্গে জেসন কামিংস। অর্থাৎ 3-5-2 ফর্মেশনের দল নিয়ে মোহনবাগান দলের কোচ জোয়ান ফার্নান্দো তিনি এফসি গোয়াকে বধ করার জন্য এই প্লেইং ইলেভেনটা নামাবেন। যেমনটা মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে যে সেরা একাদশটা নামিয়েছিল তো সেই সেরা একাদশটা নামাতে চাইছে এফসি গোয়া দলের বিরুদ্ধে, সেই একাদশ নিয়ে বাজিমাত করতে চাইছেন জোয়ান ফার্নান্দো। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মোহনবাগান দল কি পারবে এফসি গোয়াকে হারিয়ে ডুরান কাপে ফাইনালে পৌঁছতে, আর যদি মোহনবাগান দল ফাইনালে পৌঁছায় তাহলে ডার্বি ম্যাচে মোহনবাগান দলের হয়ে কে গোল করবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ম্যাচে কোন দল জিতবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেল তুমি চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ খেলার সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।